বঙ্গবন্ধু বিপিএল এর গ্রুপ পর্বের বাকি রয়েছে আর মাত্র আট ম্যাচ রাজশাহী রয়্যালস আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দশ ম্যাচে চোদ্দ পয়েন্ট করে নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট থান্ডারের বিদায় আগেই নিশ্চিত হয়েছে সম্ভাবনা নেই বললেই চলে রংপুরেরও বাকি তিন দল ঢাকা খুলনা ও কুমিল্লার মধ্যে থেকেই উঠে আসবে বাকি দুই দল প্লে দল হিসেবে শক্ত অবস্থানে থেকেই শুরু করছে ঢাকা প্লাটুন বিপক্ষে বিপক্ষে আর খুলনার এই তিন ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই ঢাকা পৌঁছে যাবে আপাতত টার্গেট প্লে অফ পর্বে আর জয় না পেলেও ঢাকা থাকবে শেষ চারের দৌড়ে সেক্ষেত্রে বারো পয়েন্ট পাওয়া অন্য দলের সাথে রানগড়ের পার্থক্যে তাদের জায়গা হতে পারে প্লে অফ পর্বে ঢাকার পর শেষ চারের লড়াইয়ে রয়েছে খুলনা টাইগার্স নয় ম্যাচে তাদের সংগ্রহ দশ ম্যাচ বাকি কুমিল্লার সাথে দুটি আর ঢাকার সাথে একটি করে তিনটি ম্যাচের দুই জয়ে তাদের নিশ্চিত হবে এবারের বিপিএল এর প্লে পর্ব আর সবগুলো ম্যাচে হার মানলে খুলনাকে বিদায় নিতে হবে এবারের আসর থেকে প্লে অফের লড়াইয়ে এরপর রয়েছে নয় ম্যাচে আট পয়েন্ট পাওয়া কুমিল্লা ওয়ারিয়র্স সিলেটের বিপক্ষে একটি আর খুলনার বিপক্ষে দুটি সব মিলে তিন ম্যাচের তিনটিতেই জয় পেলে কেবল প্লে অফ নিশ্চিত হবে কুমিল্লার এই তিন ম্যাচের যে কোনো একটিতে নিশ্চয়তা বঙ্গবন্ধু বিপিএল এর প্লে অফের শেষ চার দলের নাম চূড়ান্ত দেখতে হলে অপেক্ষা করতে হবে এগারো জানুয়ারি পর্যন্ত সেই দিন রয়েছে খুলনা আর ঢাকার পরস্পরের লড়াই মোরশেদ যমুনা স্পোর্টস